আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা মধুর বিভিন্ন বৈশিষ্ট্য গুণ সম্পর্কে আলোচনা করব। মধু একটি পুষ্টিকর খাদ্য। এই মধু যদি কোনো ব্যক্তি নিয়মিত পান করে তাহলে সে অসংখ্য রোগের আক্রান্ত থেকে বেঁচে থাকতে পারে। আজ আমরা দুনিয়াতে অসংখ্য রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাই এবং বিভিন্ন পেরেশানির সম্মুখীন আমরা হয়ে যাই, কিন্তু আমরা মধুর বৈশিষ্ট্য না জানার কারণে আমরা কিন্তু মধু নিয়মিত খেতে পারি না এবং সেই সমস্ত রোগে কিন্তু মধু না খাওয়ার কারণে আমরা আক্রান্ত হয়ে পড়ি। তাই প্রিয় ভিউয়ার্স, আজ আমরা মধুর বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব ধর্মে এবং সমস্ত বৈজ্ঞানিক তত্ত্ব গবেষণা করে এটা প্রমাণ করেছে যে মধু একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। তাহলে এখন আমরা সংক্ষিপ্ত ভাষায় মধুর কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করি। মধুর এক নম্বর গুণ হচ্ছে মধু ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। আজ আমরা এই ত্বকের উজ্জ্বলতার জন্য কতই খরচা করছি, বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করি, কিন্তু নিয়মিত মধু যদি কেউ ত্বকে লাগায় কিংবা সে যদি মধু পান করে তাহলে মধু কিন্তু ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করে। দুই নম্বর হচ্ছে মধু রুচি বৃদ্ধি করে, অর্থাৎ হজম শক্তি কিন্তু মধুতে বাড়ায়। ডাইজিনের জন্য আমরা কত রকম ঔষধ ব্যবহার করি, কিন্তু নিয়মিত যদি মধু পান করি তাহলে মধু কিন্তু রুচি বৃদ্ধি করে। তিন নম্বর, মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। চার নম্বর হচ্ছে মধু পেট পরিষ্কার করে। পাঁচ নম্বর হচ্ছে মধু সর্দি কাশি সারাতে সাহায্য করে। ছয় নম্বর হচ্ছে মধু বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সাত নম্বর হচ্ছে মধুতে কোনো ফ্যাট না থাকার জন্য সুস্থ অসুস্থ শুকনো মোটা যে কেউ মধু খেতে পারে, সুবহানাল্লাহ। আট নম্বর হচ্ছে সুস্থ মানুষ দিনে দু চামচ মধু খেতে পারে। বেশি মধু খেলে অন্য কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি আলু কমিয়ে খেতে হবে, না হলে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নয় নম্বর হচ্ছে পোড়াঘায়ে মধু মহা ঔষধ। পোড়াঘায়ে যদি মধু ব্যবহার করা হয় খুব তাড়াতাড়ি সেটা সেরে যায়। দশ নম্বর হচ্ছে মধু শ্বাসতন্ত্রের ক্ষত রক্ষা করে। এগারো নম্বর হচ্ছে মধু হাঁপানি রোগ দূর করে। বারো নম্বর, মধু হজমে গোলমালে সাহায্য করে। তেরো নম্বর হচ্ছে মধু হার্টের অসুস্থতা দূর করে। চোদ্দ নম্বর হচ্ছে মধু জিহ্বা বা মুখে ঘা হলে রাতে ঘুমানোর পূর্বে মধু প্রলেপ দিলে ক্ষতস্থান সেরে যায়। পনেরো নম্বর হচ্ছে মধু খেলে টাইফয়েড ও আমাশা রোগের জীবাণু মারা যায়। ষোলো নম্বর হচ্ছে মধু বল ও বীর্য বৃদ্ধিকারক ও যৌন রক্ষমতাকে দূর করে। সতেরো নম্বর হচ্ছে প্রত্যাহ দুই চামচ তিন চামচ মধু যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে তার ওজনে বাড়ে এবং শরীরে রক্ত কণিকাকে বৃদ্ধি পায়। আঠারো নম্বর হচ্ছে মধু দুধের মতনই পুষ্টিকর। ১৯ নম্বর, বৃদ্ধদের জন্য মধু অমৃত তুল্য। কুড়ি নম্বর হচ্ছে মধু বাতের ব্যথায় উপকারী। প্রিয় ভিউয়ার্স, আরও অনেক বিষয়ে মধু সেবাস্বরূপ আমাদের শরীরের কাজ করে, তাই আমরা দৈনন্দিন প্রতিদিন কিন্তু মধু খাওয়া আমাদের পক্ষে প্রয়োজন। মধু যদি আমরা নিয়মিত পান করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ, আরও অসংখ্য রোগ আছে যেগুলো থেকে আমরা, যে সমস্ত রোগের আক্রান্ত থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। তাই আমরা সকলে মধু নিয়মিত পান করার চেষ্টা করব। যদি আমার ঘরে নিয়মিত মধু পান করার পয়সা না থেকে থাকে তাহলে কমসে কম মাসে তিন দিনও মধু আমরা পান করব। আরও বিভিন্ন মধুর যে গুণাবলী আছে সেগুলি কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব, কেননা একটা ভিডিওতে সমস্ত মধুর গুণাবলী সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। ভিডিওটি অনেক বড় এবং লম্বা হয়ে যাবে, তাই আপনারা আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমরা মধুর বিভিন্ন বিষয়ে আলোচনা করব। মধু মানব সম্প্রদায়ের জন্য কতটা উপকারী একটা নিয়ামত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে সেই বিষয়ে আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা তা দেখতে পারেন। মধুর এই গুণগুলি শুনে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে এই বিষয়ের গুণগুলি আপনারা অন্যান্য মানুষের কাছে শেয়ার করুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। দুনিয়া থেকে মৃত্যুর পর কিন্তু কবরে যখন আমরা শুয়ে থাকব আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু আমল কিন্তু আমাদের চালু থাকবে। সেই আমলগুলোর ভিতরে একটা হচ্ছে কি, ওই ইলম যা অন্যকে শেখানো হয় এবং তা দ্বারা মানুষ উপকৃত হয়। সেই ইলম
বা সেই জ্ঞান যদি কোনো ব্যক্তিকে আমরা শিখিয়ে দেই, যা দ্বারা মানুষ উপকৃত হয় বা লাভবান হয়, তাহলে কিন্তু আমরা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকব। তাই আপনারা এই বিভিন্ন মধুর গুণগুলি যাদের অজানা আছে তাদের কাছে শেয়ার করুন, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কাল কিয়ামতে এর বদলাস্বরূপ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।